ওসমানী খিলাফত সিরিজের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। সময়টা ছিল 1453 সালের বসন্তকাল। তৎকালীন পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর বিজয়ের জন্য অগ্রসর হচ্ছিলেন ওসমানী সালতানাতের 21 বছর বয়সী তরুণ সুলতান দ্বিতীয় মোহাম্মদ, যে শহরটি 1000 বছর পূর্ব থেকে পৃথিবীর সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। এই শহর থেকেই শাসন করা হতো পূর্ব ইউরোপ সহ তুর্কি, সিরিয়া ও মিশরের অনেক এলাকা। যখন পৃথিবীর মোট জনসংখ্যা মাত্র 25-30 কোটি ছিল, তখন এই শহরে বসবাস করত প্রায় 5 থেকে 8 লক্ষ মানুষ। শান শৌকত ধন দৌলতে ভরপুর ছিল এই ঐতিহাসিক শহরটি। অর্থোডক্স খ্রিস্টানেরা তো কনস্টান্টিনোপলের দিকেই মুখ করে দোয়া করত। কিন্তু 1000 বছর পরে 1453 সালে এই শহর পূর্বের তুলনায় নেহায়েতই দুর্বল হয়ে পড়েছিল। তাদের রাজত্বের সীমানা শুধুমাত্র কনস্টান্টিনোপল শহরেই সীমাবদ্ধ হয়ে গেল। এখন এই শহরে মাত্র 60,000-এর মতো মানুষের বসবাস। শহরের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে শহরের পশ্চিম দেয়াল মেরামতের জন্য পর্যাপ্ত অর্থ তাদের ছিল না, যা কিনা পূর্বের আক্রমণের সময় গোলার আঘাতে দুর্বল হয়ে পড়েছিল। এত দুর্বলতা সত্ত্বেও 49 বছর বয়সী বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন 11 কিসের বলে এত আত্মবিশ্বাসী ছিল যে যুদ্ধে সেই বিজয় হবে? এমন কি অ্যাডভান্টেজ ছিল যার ফলে সুলতান দ্বিতীয় মোহাম্মদ বিশাল শক্তি নিয়ে এসেও যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল? এসব কাহিনী দেখার জন্য বিডি সোশ্যাল হাউজের ওসমানী খিলাফত সিরিজে আপনাকে স্বাগতম। আপনি যদি পূর্বের পর্বগুলো দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, এবং ওসমানী খিলাফতের সম্পূর্ণ সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। 1453 সালের এপ্রিল মাসে ওসমানী সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল কনস্টান্টিনোপল শহরকে। এত বিশাল শক্তিশালী বাহিনীর আক্রমণ দেখে মনে হচ্ছিল খুব সহজেই জয় চলে আসবে। 700 বছর ধরে পৃথিবীর মুসলমানদের কনস্টান্টিনোপল বিজয়ের অপেক্ষার অবসান হয়ে যাবে। কিন্তু না, সম্রাট কনস্টান্টাইন 11 মাত্র 8000 সৈন্য নিয়ে প্রস্তুত ছিল বিশাল উসমানী বাহিনীর মোকাবেলায়, যেখানে ইউরোপ থেকেও কিছু কিছু সৈন্য এসেছিল তাদের সাহায্যে। তার পুরো আত্মবিশ্বাস ছিল উসমানীরা যতই শক্তিশালী হোক এই শহর জয় করতে পারবে না। এই আত্মবিশ্বাসের মূল শক্তি ছিল তারা যুদ্ধ করবে শহরের ভিতরের নিরাপদ অবস্থান থেকে। তার সৈন্যরা শহরের মজবুত দেওয়ালের পিছন থেকে খোলা ময়দানে থাকা ওসমানীদের উপর তীর, গোলা ও গ্রিক ফায়ারের মতো ভয়ঙ্কর কেমিক্যাল দিয়ে আঘাত করতে পারবে। এই গ্রিক ফায়ার ছিল এমন এক আগুন যা পানি দিয়েও নেভানো যেত না। তার বদলে ওসমানীরা তখনই সুবিধা করতে পারবে যখন তারা দেওয়ালের উপর চড়াই করতে পারবে। কিন্তু এই দেয়ালের উপর চড়াটা ছিল অসম্ভবের কাছাকাছি। একবার শহরের জিওগ্রাফিটি দেখে নেওয়া যাক। কনস্টান্টিনোপল শহরটি ছিল তখনকার পৃথিবীর অন্যতম সুরক্ষিত শহর। অনেকটা ত্রিভুজাকৃতির শহরটির উত্তরে রয়েছে গোল্ডেন হর্ন, পূর্বে বসফরাস প্রণালী ও দক্ষিণে মারমারা সাগর। এছাড়াও তিন দিক থেকে জলাবদ্ধ থাকায় শহরটি প্রাকৃতিকভাবেই ছিল সুরক্ষিত। এটি কেবল যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল তা নয়, এর চারদিকে ছিল 40 ফুট উঁচু ও 60 ফুট পুরুত্বের এক অজেয় দেয়াল। দেয়ালে 50 মিটার অন্তরন্তর একটি করে ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে সহজেই শত্রু সৈনিকের উপর গোলাবর্ষণ করা যেত, গরম পানি ঢেলে দেওয়া যেত। এই দেওয়ালগুলো ছিল এতটাই সুরক্ষিত যে এগুলো ভেদ করা অসম্ভব ছিল বিশাল থেকে বিশাল বাহিনীর জন্য। 1000 বছর ধরে বহু আক্রমণ সফলতার সাথে মোকাবেলা করে আসছিল এই দেওয়ালগুলো। এছাড়াও যে কোনো ধরনের নৌ আক্রমণ ঠেকানোর জন্য বসফরাস থেকে গোল্ডেন হর্নের জলপথে ছিল এক বিশালাকার চেইন। এর ফলে কোনো জাহাজ গোল্ডেন হর্ন অতিক্রম করতে চাইলে চেইন টেনে সহজেই জাহাজের তলা ফাটিয়ে দেওয়া যেত। এতে করে শহরের পেছন দিক দিয়ে আক্রমণ করা ছিল একেবারে অসম্ভব। তো এরকম শক্তিশালী প্রতিরক্ষা থাকার ফলে 2 লক্ষ সৈন্যের বিপরীতে মাত্র 8000 সৈন্য নিয়েও সম্রাট কনস্টান্টাইন 11 পুরো আত্মবিশ্বাসী ছিল ওসমানীরা এবারও এই শহর জয় করতে পারবে না। এখন সম্রাটের শুধু প্রয়োজন ছিল
উসমানী বাহিনীকে দীর্ঘ সময় পর্যন্ত শহরের বাইরে ঠেকিয়ে রাখা, যাতে এই বিশাল বাহিনী গরমে, ক্ষুধায় ও অসুস্থতায় অর্ধমৃত হয়ে যায়। কারণ এরকম বিশাল বাহিনী দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকতে পারবে না। সেখানে খাবার সংকট, পানির সংকট দেখা দেয়, বিভিন্ন রোগ বালাই শুরু হয়ে যায়। এ কারণেই সম্রাট অল্প সংখ্যক সেনা ও মজবুত শহরের বলে পুরো আত্মবিশ্বাসী ছিল যুদ্ধে সেই বিজয়ী হবে। অন্যদিকে কনস্টান্টিনোপলের মিত্রতা হল পুরো ইউরোপের সাথে। ম্যাপের দিকে তাকালে দেখা যায় কনস্টান্টিনোপল ওসমানীদের একেবারে পেটের ভিতরের একটি অংশ, যে কোনো সময়ই চাইলে দখল করা যাবে। কিন্তু উসমানী সালতানাতের পাশে বিশাল এই ইউরোপ হল খ্রিস্টানদের রাজ্য, যারা পোপের নির্দেশে ক্রুসের শুরু করে যে কোনো সময় উসমানীদের মোকাবেলা করতে সক্ষম ছিল। যদিও কনস্টান্টিনোপল ছিল অর্থোডক্স খ্রিস্টান আর ইউরোপের তারা ছিল ক্যাথলিক খ্রিস্টান, এবং এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল পুরাতন, তবুও প্রশ্ন যখন এসে যায় ভিন্ন ধর্ম অর্থাৎ মুসলমানদের সাথে যুদ্ধ, তখন ইউরোপের ক্যাথলিকরা নিজেদের মতপার্থক্য ভুলে এগিয়ে আসে তাদের সাহায্যে। কিন্তু এবার ইউরোপের রাজ্যগুলো নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, ফলে পোপের আহ্বান থাকা সত্ত্বেও রাজাদের কাছ থেকে তেমন কোনো সাহায্য পাওয়া গেল না। কেউ কেউ 200-400 করে ছোট ছোট সেনাদলের সাহায্য পাঠালো শুধু। তার উপর পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের খ্রিস্টান দেশগুলোতে ধর্মের চেয়ে বেশি রাষ্ট্রবাদী চিন্তা ঝেঁকে বসেছিল, সবাই নিজ নিজ দেশের চিন্তা করত বেশি। আবার অতীতে একের পর এক ক্রুসের যুদ্ধে মুসলমানদের হাতে পরাজয়ের ফলে ইউরোপে পোপের তেমন কর্তৃত্ব থাকল না। অন্যদিকে ওই সময়ের সুপার পাওয়ার উসমানীদের সাথে ইউরোপের রাজ্যগুলো শত্রুতা স্থাপনের ঝুঁকি নিতে চাইল না। এমনকি সার্বিয়ার সম্রাট তো উল্টো 1500 খ্রিস্টান সেনা পাঠাল উসমানীদের পক্ষে লড়াই করতে। তারপরেও ইউরোপ থেকে একটি সাহায্য পেয়ে গেল সম্রাট কনস্টান্টাইন ইলেভেন। জেনেভার এক বিখ্যাত কমান্ডার জাস্টিনিয়ান তার 700 দক্ষ যোদ্ধা নিয়ে কনস্টান্টিনোপল পৌঁছে গেল। সম্রাট তাকে প্রতিরক্ষা কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়ে দিলেন। জাস্টিনিয়ান এসে যাওয়ায় এখন কনস্টান্টিনোপলের সৈন্য সংখ্যা 9000 হয়ে গেল। বিপরীতে সুলতান মুহাম্মদের বাহিনী ছিল বিশাল, যার সংখ্যা 2 লক্ষের মতো, ছিল 180টি যুদ্ধ জাহাজ, যারা সমুদ্র পথকেও বন্ধ করে দিল যাতে ইউরোপ থেকে সমুদ্র পথে কোনো সাহায্য পৌঁছাতে না পারে। এরপরেও সম্রাট কনস্টান্টাইনের কাছে এমন একটি অস্ত্র ছিল যা কিনা সুলতান মুহাম্মদের কাছে ছিল না, তা হল সময়। জি হ্যাঁ, সময় ছিল এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কারণ শীতকাল হোক বা গ্রীষ্মকাল, এই দুই সিজনে কনস্টান্টিনোপল অবরোধ করাটা ছিল অসম্ভব। শীতকালে এই এলাকায় বরফ পড়ে, বলাই বাহুল্য বরফের মধ্যে যুদ্ধ করা অসম্ভব। আবার গরমকালেও বিশাল বাহিনীর খাবার দাবার ও পানির সমস্যা লেগে থাকে, এবং অতিরিক্ত গরমের জন্য এই এলাকায় টিকে থাকাও ছিল অসম্ভব। তাই শহর জয়ের জন্য সময় ছিল শুধুমাত্র বসন্তকাল, মানে মার্চ ও এপ্রিল মাস। এর বাহিরে বড়জোর আরও এক মাস অর্থাৎ মে পর্যন্ত লড়াই করতে পারবে। এরপরে এত বড় বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলের বাহিরে অবস্থান করাটা ছিল অসম্ভবের পর্যায়ে। অর্থাৎ 3 মাস যদি সম্রাট কনস্টান্টাইন ইলেভেন উসমানী বাহিনীকে শহরের বাইরে আটকে রাখতে পারে, তাহলে সে যুদ্ধে জয়ী হয়ে যাবে। কারণ 3 মাস পরে উসমানীদের বাধ্য হয়ে ফিরে যেতেই হবে, আর কনস্টান্টিনোপল শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই মজবুত ছিল যে কোনো বড় বাহিনীকে 3 মাস পর্যন্ত বাহিরে আটকে রাখা সম্ভব ছিল। অন্যদিকে সুলতান মুহাম্মদের কাছে এই 3 মাসের চেয়ে 1 দিনও বেশি সময় ছিল না। এই সব কিছু মাথায় রেখে সুলতান মুহাম্মদ 23 মার্চ 1453 সালে শুক্রবার দিনে এড্রিন থেকে রওনা হলেন কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে। শুক্রবারকে মোবারক দিন মনে করে এই দিনেই সুলতান রওনা দিলেন। সুলতান যখন ঘোড়া দৌড়ে যাচ্ছিলেন তখন তার সাথে অন্যান্য ঘোড়ায় ছিল সৈয়দজাদারা, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা, এবং আলেম উলামাদের বিশাল এক দলও ছিল সুলতানের সাথে। আলেম উলামারা অনবরত দোয়া করে যাচ্ছিলেন বিজয়ের জন্য। এই বিশাল সৈন্য নিয়ে সুলতান সাবধানে যাচ্ছিলেন, যাতে করে রাস্তায় পড়া শহর বা জনবসতির কোনো ক্ষতি না হয়। শুধুমাত্র সুপার কামান বেসিলাসকে
30 জোড়া ষাঁড় ও 300 সৈনিক টেনে নিয়ে আসছিল। সেনাবাহিনীর যাত্রার পূর্বেই ইঞ্জিনিয়ার দলেরা চলার পথের ছোট ছোট খালে ব্রিজ নির্মাণ, রাস্তা মেরামত ও পাকাকরণের কাজও করল, যাতে সেনাবাহিনী ভালোভাবে রাস্তা চলতে পারে। শুধু তাই নয়, সেনাবাহিনীর সাথে সকল জরুরি কাজের জন্য প্রয়োজনীয় লোকও বলছিল, যাদের মধ্যে বাবুর্চি, কুলি, দর্জি, নাপিত, মুচি, কার্পেন্টার, কামার ইত্যাদি সকল কাজের জন্য দক্ষ মানুষ ছিল। ওইদিকে ওসমানি বাহিনীর রওনার খবর পেয়ে কনস্টান্টিনোপলেও শুরু হয়ে গেল সকল ধরনের প্রস্তুতি। 1 এপ্রিল ইস্টার সানডে ছিল, যেখানে শহরের বাসিন্দারা চার্চের ভিতরে গিয়ে যুদ্ধ জয়ের জন্য দোয়া করতে লাগল। কিন্তু হায়া সোফিয়ার বিখ্যাত চার্চে ওই দিন কোনো দোয়া হল না, কারণ ইউরোপের পোপ কোনো সাহায্য পাঠাতে পারেনি। ফলে অর্থোডক্স খ্রিস্টানেরা ক্যাথলিকদের বিরোধী হয়ে গেল এবং হায়া সোফিয়া বয়কট করে দিল। 2 এপ্রিল 1453 সালে ওসমানি বাহিনী কনস্টান্টিনোপল শহরের সামনে পৌঁছে গেল এবং শেষবারের মতো শহরের সকল দরজা বন্ধ হয়ে গেল। শহরের অদূরেই তাঁবু ফেললেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ। একই জায়গায় তার বাবা 21 বছর পূর্বে তাঁবু গেড়েছিলেন। আক্রমণের পূর্বে যুদ্ধের নীতি অনুযায়ী বাইজেন্টাইনদের আত্মসমর্পণের প্রস্তাব দিতে চান তিনি। ফলে একটি চিঠি লিখে পাঠানো হল। চিঠিতে সুলতান লিখেছেন, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি, তোমরা যদি আমার কাছে শহর হস্তান্তর করো তাহলে প্রতিটি প্রাণের নিরাপত্তার দায়িত্ব আমার। একজন আদিবাসীকেও কোনো প্রকার নির্যাতন করা হবে না। তোমাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ যা যেখানে ছিল সেখানেই থাকবে, কেউ তাতে হস্তক্ষেপ করবে না। তোমাদের গির্জাসমূহ ও গির্জার পাদ্রীদের সবাইকে নিরাপত্তা দেওয়া হবে। তোমাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা প্রদান করা হবে না। এই ফরমান যদি তোমরা মেনে নাও তবে তোমাকে দেওয়া হবে পেলোনিসের রাজত্ব ও একজন রাজার যথার্থ সম্মান। কিন্তু সম্রাট কনস্টান্টাইন 11 আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাল। শহরের দেওয়াল ও নিরাপত্তা ব্যবস্থার উপর সম্রাট কনস্টান্টাইনের অগাধ বিশ্বাস থাকায় যুদ্ধই শেষ পরিণতি হয়ে দাঁড়াল। আক্রমণের প্রস্তুতি শুরু হয়ে গেল। সুলতানের তাঁবুর সামনে ছিল তার দক্ষ জেনিসারি বাহিনী, তীরন্দাজ ও অশ্বারোহী বাহিনী ছিল। সুলতানের তাঁবুর সামনেই সুপার কামান মোতায়েন করা হল। তাঁবুর ডান পাশে আনাতুলিয়া থেকে আসা সৈন্যরা ছিল এবং বাম পাশে ইউরোপ থেকে আসা খ্রিস্টান সৈন্যসহ অন্যান্য সৈন্যরা ছিল। এখন সুলতানের সামনে কনস্টান্টিনোপল শহর, যা তিনি যত জলদি সম্ভব জয় করতে চান। কিন্তু ইতালির একটি জাহাজ এমন একটা খবর নিয়ে এলো যা সুলতানের বাহিনীর জন্য আতঙ্ক সৃষ্টি করে দিল। কি ছিল সেই খবর? সুপার কামানও কনস্টান্টিনোপলের দেওয়াল ভাঙতে পারল না। তাহলে কিভাবে সুলতানের সেনারা শহরে প্রবেশ করল? কিভাবে এই অজয় শহর জয় করলেন সুলতান মোহাম্মদ আল ফাতিহ? এসব কাহিনী আপনি দেখতে পারবেন বিডি সোশ্যাল হাউজের ওসমানী খিলাফত সিরিজের পরবর্তী এপিসোডে। আপনি যদি পূর্বের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এই পর্বটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার কাছে ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ওসমানী খিলাফতের সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।